হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু পজটেক। তো আজকে আমরা সিএসএস এর 11 নম্বর টিউটোরিয়ালটি শুরু করব। আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের HTML সোর্সে আপনারা হচ্ছে যে ইটালিক ফন্টটি ওইটা অ্যাড করতে পারবেন, বা ফন্ট ফ্যামিলি আপনারা হচ্ছে ইটালিকে ইউজ করতে পারবেন, বা আপনারা হচ্ছে আর কি তির্যকভাবে যেটাকে মানে বাঁকা ফন্ট যেটি এটি ইউজ করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পূর্ববর্তী ভিডিওগুলোকে অবশ্যই দেখবেন। তো ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম কিছু হোমওয়ার্ক করে নেই। আগে হচ্ছে যে আমার HTML সোর্সগুলি ছিল ওগুলো হচ্ছে আমি আনলোড করে নিই। এখানে আমাকে হচ্ছে ইন্ডেক্সে ফার্স্টে যাব আমি। এখন HTML সোর্স যেটি, এখানে আমি ফার্স্টে যেটা কাজ করব ওইটা হচ্ছে আমি এখান থেকে এই যে ব্লক কোটের যে ট্যাগটি এটি আমি রিমুভ করে দেব। এরপর এখানে গ্রিন এর জায়গায় আমি প্যারা 1 দিব, ব্লু এর জায়গায় প্যারা 2 দিব। এখন এটিকে আমি ফাইলে যে সেভ করব। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে স্টাইল শিটে যাব। আমি দেখতে পাচ্ছেন যে এখানে ডট ব্লু, এই ডট ব্লু এর জায়গায় আমি পি ডট প্যারা 1, এই পি ডট গ্রিনের এখানে পি ডট প্যারা 2 দিব। এখন আমি যদি চাই এখানে আমি এখন প্যারা 1 এর হচ্ছে আমি পুরাটা ইটালিক ফন্টে দিব, তাহলে আমি নিচে যাব ফন্ট সাইজ, এরপর হচ্ছে ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল, এরপর হচ্ছে আমি ইটালিক দেব। তো ইটালিক ইটালিকটা একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, তো ইটালিক, ওকে, ডান। এখন যদি আমি এটাকে যে ফাইলে যে সেভ করি, এরপর আমি এখন হচ্ছে ইন্ডেক্স এটি রান করব। দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে প্যারা 1 যেটি ছিল এটি আমার ইটালিক হয়ে গেছে। তো এখন আমি সাপোজ আমি যে কোনো একটি মানে একটি নির্দিষ্ট ওয়ার্ড আমি যদি এখন হচ্ছে ইটালিক করতে চাই বা তির্যক করতে চাই, তাহলে আমি কীভাবে করব। ওকে, তো আমাকে এখানে যেতে হবে আবার এই যে ইন্ডেক্সের এখানে HTML সোর্স যেটি যেতে হবে। তো এখানে যাওয়ার পরে ধরেন আমি এখানে এই ডিভিশনস, এই ডিভিশন যে শব্দটি, এই শব্দটিকে হচ্ছে আমি ইটালিক বা তির্যক করে দিব। তো আমি এটির শুরুতে ব্লক কোড ফার্স্টে হচ্ছে আপনার ট্যাগ দিতে হবে, পরে হচ্ছে আই, আই ফর ইন্ডেন্ট, পরে হচ্ছে এটা ট্যাগ শেষ, এরপর হচ্ছে আবার আই ক্লোজ। ওকে, এখন ফাইলে যে আমি যদি সেভ করব, এখানে যে রান করলে এখন দেখবেন যে আমার এখানে এই প্যারা 2 নাম্বারের সকল শব্দ ঠিক আছে, জাস্ট এই ডিভিশন শব্দ যেটির আগে আমি হচ্ছে আই ট্যাগটি ইউজ করেছি, এই ডিভিশন শব্দটি হচ্ছে আমার এখানে ইটালিক ফন্টে এসে পড়েছে। আর ইটালিক মানে হচ্ছে এখানে হচ্ছে ধরেন এটা আপনি বাঁকা, আপনারা তো জানেনই ইটালিক মানে হচ্ছে বাঁকা হরফে লিখে। তো এভাবে আমি আমার যে HTML এ হচ্ছে আমি ইটালিক ফন্ট অ্যাড করতে পারবো, বা আমার HTML লেখাগুলি আমি ইটালিক স্টাইলে লিখতে পারবো। তো আজকে এতটুকু পর্যন্তই, পরবর্তী ভিডিওগুলো নিয়ে শীঘ্রই হাজির হব। ধন্যবাদ।